আমরা এই পেডংয়ে তো দুটো দিন রইলাম, আর দুটো দিন থাকার পর আমরা কিন্তু একটা ভালো হোমস্টে সন্ধান পেলাম। তো সেই হোমস্টে হচ্ছে নিওহাং হোমস্টে। তো চলুন এই হোমস্টেটার ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাই, এবং ভীষণ ভীষণ ভালো এবং এনার ব্যবহার ভীষণই ভালো। তো হোমস্টে থেকে গেট দিয়ে ঢুকতেই পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং গাছ দিয়ে সাজানো সুন্দর, আর সামনেই দেখতে পেলাম শশা। তো যাই হোক, আমাদের ওখানে শশা না, এখানের বিশাল বড় বড় সাইজের। এটাকে দেখে না আমি প্রথমে লাউ ভেবেছিলাম, বাট এটা লাউ না, শশা। তো বেশ দেখতে ভালো লাগছে। বাহ, এই ওয়াশিংদার এই নিওহাং হোমস্টেতে কিন্তু কিচেন গার্ডেন রয়েছে, অনেকটা জায়গা রয়েছে। এখানে সব সবজি সবজি চাষ হয়, আর সেই সবজিও কিছু হচ্ছে যারা গেস্ট আসে তারা পেয়ে থাকে। আর এখানে তো কুয়াশ অনেকই ঝুলছে। বাহ, পাহাড়ি টমেটো। বাহ, অনেকগুলো মুরগি আছে। অনেক রকম সবজি আছে। ফুলের গাছ দিয়ে সাজানো গোছানো একটি সুন্দর জায়গা। আর মানে এক সপ্তাহ পরে কিন্তু পুরো সিজন পড়ে যাবে, আর সিজন পড়ে যাবে বলে একটু অগোছালো রয়েছে, এখন গেস্ট নেই এখানে, কারণ গোছানো হচ্ছে, গোছানো চলছে। আর এটা হচ্ছে রিসেপশন, আর এদিকে হচ্ছে ডাইনিং হল আছে। আর সোজা আগে চলে ঢুকে দেখি কি আছে এখানে। ওয়াও, দারুন জায়গা। তো এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট, এখানকার হচ্ছে হোমস্টের, এটাই কিন্তু একদম মেইন অ্যাট্রাকশন। এই জায়গাটা থেকে কিন্তু পাহাড়টাকে না দারুন 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 দেখতে লাগে। তো এই হোমস্টেতে ঢুকে জানতে পারলাম যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পাঁচটা পিকের মধ্যে চারটি পিক দেখা যায়, আর এখানে একসাথে প্রচুর জন বসতে পারবে। এখানে বসে যে এই ভিউটা অসাধারণ অসাধারণ লাগছে দেখতে। তো এই হোমস্টের দু সাইডেই কিন্তু দুরকম ভিউ পাওয়া যায়, যেরকম ও সাইডে পাহাড়ের আর এই সাইডেও পাহাড় রয়েছে, বাট রাস্তার ভিউটা কিন্তু দারুণ লাগে। আর পুরো সামনে কিন্তু আর্মি এরিয়া, তো জায়গাটা কিন্তু ভীষণ সেফ, খুব ভালো। তো এখন যাচ্ছি ছাদে। আর পাশে দু সাইডে দু রকম পুরো আলাদা ভিউ, অসাধারণ। এই রোডের পাশেই দোতলায় একটা রুম দেখায়, চলুন। তো 302 নম্বর রুমে আমরা এখন ঢুকছি। বাহ, দারুন রুমটা, ডাবল বেড। একদম চারজন থাকতে পারবে। তো এদিকে দুজন, ওদিকে দুজন, ভীষণই সুন্দর। আর এই বেশ সুন্দর না টেবিলটা, দারুন। বাহ, দারুন টেবিল ল্যাম্প, এই নাইট ল্যাম্পটা কিন্তু ভীষণ সুন্দর। আর সামনে একটা মিরর রয়েছে, আর জায়গাটা কিন্তু বেশ বড়। এক একটা রুমে ঢুকলে মানে পা সরানোর জায়গা থাকে না, কিন্তু এই রুমটা কিন্তু অনেকটা জায়গা। এবং এই যে জানালা, তো জানালাটা কিন্তু দিয়ে পুরো রাস্তা, রোড, গাড়ি চলছে, দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আর পাশেই চলুন একটু ওয়াশরুমটা দেখে আসা যাক। বাহ, ওয়াশরুমটাও বেশ বড়, বেসিন, কোমোড, মিরর, গিজার সবই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে আর একটা রুমে আমরা ঢুকলাম, এটাও ডাবল বেড, এটাও ডাবল বেড। আর এই যে চারজন থাকতে পারবে, একটা ওয়াল হ্যাঙ্গিং, দারুন। বাহ, খুব সুন্দর, দারুন। আর এখানেও, এখানেও মিরর রয়েছে। আর এটার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ও একটা ব্যালকনি, এখান থেকে পাহাড়, দারুন দারুন ভিউটা কিন্তু একেবারেই অসাধারণ।
খুব সুন্দর। তো আমি বলবো আমার তো মনে হয় পেডং এর এটাই কিন্তু এক এবং বেস্ট বেস্ট হচ্ছে কিনা হোমস্টে। এবং এখানে আরেকটা জিনিস, মানে যিনি ওনার তিনি কিন্তু বাঙালি, তো এটা কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট। আমাদের বাঙালিরা আমরা চাই যেখানে যাব সেখানে যদি একজন মনের মতন কথা বলার মতন লোক পায় তাহলে আর কিছু না, ঘোরার সাথে সাথে পুরো ট্রিপটাই কিন্তু জমে যাবে। তো সত্যি এখানে জমে যাওয়ার মতনই একটি জায়গা। ধর অসীম দা, মানে যিনি ওনার আর কি, উনি নিজের হাতে রান্না করেন, বাঙালি উনি এবং বাঙালি রান্না। আপনি কি চান, যা খেতে চাইবে এই পাহাড়ে এসে যা খেতে মনে ইচ্ছা হবে তাই কিন্তু আপনি বলতে পারবেন এবং এখানে বসেই আপনি সেটা খেতে পারবেন। তো এটার থেকে বড় কিছু আর হতেই পারে না। ঘোড়ার সাথে কথা বলার লোক, তার সাথে খাওয়া, ও মানে ভাবা যায় না। তো অবশ্যই পেডং এলে এখানেই কিন্তু আসতে হবে। পরিষ্কার করা হচ্ছে সেই জন্য, তো রুমটা কিন্তু খুবই সুন্দর। আর এই রুমের দরজা খুললেই পাহাড়, ও দারুণ। আর এই যে জানালা, যে রুমটি এক্ষুনি দেখালাম, তো এই রুম থেকে বেডে বসেই সকালে সানরাইজ, ও দারুণ দারুণ। আর এখানে পূর্ণিমাতে মুনরাইজও কিন্তু ভীষণ সুন্দর হয়, যেটা আমরা কালকে দেখলাম, কারণ সব জায়গায় মুনরাইজ দেখা যায় না, কিন্তু এখানে মুনরাইজ সানরাইজ দুটোই একেবারে ফেমাস। তাহলে বন্ধুরা, এই পেডং এর নেওয়াহং হোমস্টের ওনারের মুখ থেকেই শুনে নেওয়া যাক এই হোমস্টেতে কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা চলে আসবেন। নমস্কার, আমি অসীম, অসীম গুপ্ত, কলকাতার ছেলে, গড়িয়ার ছেলে। তো আমি অন্য একটা প্রফেশনে ছিলাম, সেখান থেকে মনে হলো যে এই হসপিটালিটি ট্যুরিজম এটা অনেকদিন ভালো লাগতো, তো সেইভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করা। এটা একটা অফবিট, বাট পুরোপুরি অফবিট নয়, এখানে আপনি খুব সহজে আসতে পারবেন। এবং আমার গেটের সঙ্গে যে রাস্তাটা সেটা ন্যাশনাল হাইওয়ে 717A, এবং উল্টো দিকে একটা 9 কিলোমিটার আর্মি এরিয়া সিকিম ফোর্স, যেটা বেঙ্গল গভর্নমেন্ট থেকে জায়গাটা নেওয়া। এবার আপনারা খুব সহজে আমার এখানে আসতে পারেন। শিয়ালদহ থেকে অনেক ট্রেন আছে, তো সেইগুলোতে আপনি NGP-তে আসবেন। NGP-তে এলে NGP থেকে ম্যাজিক ছোটো ছোটো গাড়িগুলো আছে, 30 টাকায় আপনাকে জংশন আসতে হবে, সেখান থেকে বাস ধরতে হবে। আর যদি আপনি কাঞ্চনকন্যায় আসেন তাহলে সকালবেলায় আপনি 8টার মধ্যে ঢুকবেন, যেখান থেকে যেখানে নাম স্টেশন সেখান থেকে ঠিক গুনে 300 মিটার গেলেই আপনি বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, এবং 130 টাকা করে ওই বাসে আপনি সোজা কালিম্পং আসতে পারবেন। 2.5 ঘন্টা টাইম লাগে মধ্যে। এবং কালিম্পংয়ে আপনি যেখানে নামবেন সেখান থেকে ফুটস্টেপ 3 স্টেপ এগোলে আপনি কালিম্পং পেডংয়ের শেয়ার গাড়ি পাবেন, সেটাতে 80 টাকা এবং 45 মিনিট সময় লাগে, 19 কিলোমিটার। আমার একদম গেটে এসে আপনি নামতে পারবেন, এবং বয়স্ক লোক যারা তারাও খুব অ্যাক্সেস করতে সুবিধে, কারণ পাহাড়ে এই হোমস্টেগুলোতে যেরকম হয়, ধরুন আপনি অনেকটা হেঁটে নামতে হয় বা উঠতে হয় তবে ঘর, খাওয়ার জায়গা অনেকটা দূর, সেখানেও হেঁটে যেতে হয়, কিন্তু আমার পুরো একটা কম্পাউন্ডের মধ্যেই এবং থাকা খাওয়া সবটা, এবং প্রচুর জায়গা। আর আর যেটা বলার আমার আপনাদের জন্য, যে হোমস্টে আমার কনসেপ্টটা যেটা ছিল, যে হোমস্টে মানে হোমস্টে আপনি ঘরেই আছেন, সেইভাবে আমার এখানে আসতে পারেন। এবং খাওয়া দাওয়া, গান আড্ডা সব কিছু আমার এখানে হয়। আমার এখানে ওই রকম কোনো টাইম বাউন্ড নেই যে 8টার মধ্যে আপনাকে খেয়ে ফেলতে হবে, হ্যাঁ 9টার মধ্যে সব অন্ধকার করে দিয়ে চলে যাবে, যেহেতু আমি নিজে এখানে থাকি সেইটা একটা প্লাস পয়েন্ট। এবং প্রত্যেকে আমি 1x1 টাচে থাকি আর কি, বাচ্চা থেকে বড় সবারই আর কি। তারপরে ধরুন অনেক রকম সমস্যা হয় আমাদের নিচের লোকের, যেমন শনিবার দিন অনেকে নিরামিষ খায়, অনেকে পুজো ব্রত সেই সময় একটুখানি খাবার সমস্যা থাকে, তো সেইগুলো আমি আমার যতটা সাধ্য, আপনি বাড়িতে যেভাবে মেনটেন করেন আমার এখানে আমি সেইভাবে মেনটেন করার চেষ্টা করি আর কি। তো এইভাবে আসুন, আপনাদের জন্যই খোলা, ওয়েট করছি, আপনারা আসুন, ভিডিওর মাধ্যমে দেখুন। ওরা আমার খুব পরিচিত, ওরা এসছে, তো ওরা আমার এখানে ছিল না, ঠিক আছে, জায়গাটা দেখে গেল, আপনারাও আসুন না, দেখে যান বা যাতায়াতের পথে একবার ঘুরে যাবেন, এক কাপ চা খেয়ে যাবেন, এই নিমন্ত্রণটা রইল, তারপরে তো থাকা কথা বলা সেগুলো তো হবেই। আর আপনারা যদি এই নিয়হাং হোমস্টেতে থাকেন তাহলে আপনাদের পার হেড পার ডে 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে আপনাদের দিতে হবে অফ সিজনে 1200 টাকা, আর সিজন পড়লে ওটা 1500 টাকা পর্যন্ত।
মানে 1200 থেকে 1500 এর মধ্যে কিন্তু আপ ডাউন করে, যেটা প্রত্যেকটা হোমস্টেতেই সিজনে একটু বেশি থাকে। আর এখানে থাকলে আপনারা একটাই ফ্যাসিলিটি যেটা অন্যান্য কোনো হোমস্টেতেই হয়তো পাবেন না, যে বাঙালি খাবার দাবার। যেহেতু অসীমদার নিজে বাঙালি, তাই আপনারা একবার যখন পেড়ং এর সাইডে আসবেন বা ইস্ট সিকিম যখন আসবেন তখন একবার এখানে থাকতে পারেন। যাক, এবারে থাকা হয়নি তা কি হয়েছে, নেক্সট বার যখন আসব অবশ্যই থাকব এই হোমস্টেতে। আপনারা যখন পেডং, কালিম্পং, লাভা অথবা ইস্ট সিকিম ঘুরতে আসবেন, এই হোমস্টেতে থেকেই কিন্তু ঘুরে নিতে পারেন এই সব জায়গাগুলো। হোমস্টেটি এবং মানুষটির ব্যবহার ভীষণই ভালো, আপনাদের সবারই ভালো লাগবে, তাই অবশ্যই আসা চাই এই হোমস্টেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।